এই প্রথম ডিএ ছাড়া মাইনে পেলাম প্রতিবাদে সরকারি কর্মীরা ডিএ ছাড়া বেতন প্রতিবাদে পে স্লিপ হাতে নিয়ে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন সরকারি কর্মচারীরা পে স্লিপ থেকে এই প্রথম ডিএ উঠে দিয়েছে রাজ্য প্রতিবাদে এদিন জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের সামনে পে স্লিপ হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা খবর এতদিন বেসিক পে এর সঙ্গে হাউস রেন্ট মেডিক্লেম মহার্ঘ ভাতা যোগ করে মাইনে পেতেন কর্মীরা গত মাসে ও একশো পঁচিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়েছেন কর্মীরা এই একশো পঁচিশ শতাংশ দিয়ে যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের থেকে সতেরো শতাংশ কম বলে অভিযোগ পেস্লিপ থেকে বাদ রাখা হয়েছে ডিএ এর কলামটি পরবর্তীতে কি ডিএ দেওয়া হবে নাকি ডিএ সম্পূর্ণই উঠিয়ে দিল রাজ্য সরকার এই নিয়েই এই আন্দোলন বা এই কর্মসূচি শুরু হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের এর জেরে এদিন দুপুরে বিক্ষোভ দেখায় রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা একই সঙ্গে এদিন বিরুদ্ধে গণস্বাক্ষরের পাশাপাশি কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধেও বিক্ষোভ দেখায় কর্মীরা এই প্রথম ডিএ ছাড়া মাইনে পেলাম দিয়ে আমাদের অধিকার সরকার দিতে বাধ্য অন্যদিকে সরকারি কর্মচারী অসীম দাস বলেন আমার কুড়ি বছরের চাকরিতে আমরা এই প্রথম ডিএ ছাড়া মাইনে পেলাম শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতের ইতিহাসেও এই প্রথম ডিএ ছাড়া মাইনে দেওয়া হল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের সেই কারণে সরকারি কর্মচারীদের এই আন্দোলন চলতেই থাকবে এবং এরা বিক্ষিপ্তভাবে আন্দোলন চালিয়ে যাবে যতদিন না ডিএ দেওয়া হচ্ছে যদিও পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টের নির্দেশ মানেন না কারণ হাইকোর্ট রায় দিয়েছিল যে ডিএ দেওয়ার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তা করেননি পশ্চিমবঙ্গ সরকার বলেন যে তাদের কোষাগার শূন্য আছে কোষাগার এখন অর্থ না থাকার কারণে তারা ডি দিতে পারছেন না তাই বলে ডিএ কলামটি উঠিয়ে দেওয়াটাও ঠিক নয় অন্যান্য রাজ্যে এবং ভারত সরকারে কেন্দ্রীয় কর্মচারীদের ক্ষেত্রে পে কমিশনের সঙ্গে অন্তত ওয়ান পার্সেন্ট অথবা টু পার্সেন্ট দেওয়া হয়ে থাকে এটাই নিয়ম অনুযায়ী অনেক দিন ধরে চলে আসছে কিন্তু তার বিরোধিতা করলেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার জিরো পার্সেন্ট দিয়ে তো দেনইনি বা কোনো কলামটাই উঠিয়ে দিয়েছেন এর বিরুদ্ধেই এ আন্দোলন চলছে এবং এই আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছেন সরকারি কর্মচারীদের একাংশ যতদিন এই ডিএ মামলার কোনো শুনানি না হচ্ছে ততদিন এই আন্দোলন চলতেই থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ